তো আপনারা হয়তো প্রত্যেকেই লক্ষ্য করেছেন যাদের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তাদের প্রত্যেককেই কিন্তু খাদ্য দপ্তরের তরফ থেকে একটি এস এম এস পাঠানো হচ্ছে এবং আপনারা হয়তো অনেকেই সেই এস এম দেখে বুঝতে পারছেন না কেন আপনাকে সেই এস এম এস পাঠানো হলো এমনকি আপনাকে যে রেশন কার্ড নাম্বার পাঠানো হয়েছে বা যে মোবাইল নাম্বার পাঠানো হচ্ছে সেই মোবাইল নাম্বার বা রেশন কার্ড আপনার নামে নয় তাহলে কেন আপনাকে সেই এস এম এস পাঠানো হলো তো এই নিয়ে কিন্তু আমরা খাদ্য দপ্তরের অফিসিয়াল যে হেল্পলাইন নাম্বার সেই নাম্বারে ফোন করেছিলাম এবং সেখান থেকে আমাদের কী বলা হয়েছে সেটা আপনারা জানাবো ভিডিওর মাধ্যমে যদি আপনার কাছে এরকম কোনো এস এম এস এসে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এস এম এসটি দেখার জন্য আপনারা কী করবেন আপনার যে এস এম এস বক্স আছে সেই বক্সে যাবেন গেলে পরে দেখবেন এখানে লেখা থাকবে ডি এফ এস জি ও ডাব্লু বি ঠিক আছে অর্থাৎ পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের তরফ থেকে কিন্তু এই এস এম এস পাঠানো হচ্ছে তো এখানে লেখা যাচ্ছে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার দেওয়া যাচ্ছে ইজ লিঙ্ক উইথ আর নাম্বার এখানে রেশন কার্ড নাম্বার দেওয়া আছে ইফ ইউ আর নট দ্য আর হোল্ডার ক্লিক এখানে একটা লিঙ্ক দেওয়া আছে টু ডিটেক্ট মোবাইল ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এখানে কিন্তু বলতে চাইছে যে আপনার যে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারের সাথে এই যে রেশন কার্ড নাম্বার সেই রেশন কার্ডটা লিঙ্ক আছে যদি এই রেশন কার্ডটা আপনার নামে না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই রেশন কার্ড থেকে আপনার যে মোবাইল নাম্বার সেটা কিন্তু ডিট্যাক অর্থাৎ ডি লিঙ্ক করতে পারেন মূল বিষয় কিন্তু এইটাই তো আমি খাদ্য দপ্তরে যখন ফোন করেছিলাম তখন কিন্তু আমাকে এটাই জানানো হয়েছিল যে এখানে যে নাম্বারটা পাঠানো হয়েছে বা আপনার যে ফোন নাম্বার পাঠানো হয়েছে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে ইস লিঙ্ক উইথ আর নাম্বার এখানে রেশন কার্ড নাম্বার দেওয়া আছে এবং ক্যাটাগরি দেওয়া আছে ইফ ইউ আর নট দ্য আর সি হোল্ডার যদি আপনি এই কার্ডের মালিক না হন অর্থাৎ যে রেশন কার্ডটা পাঠানো হয়েছে সেই রেশন কার্ডের অনার যদি আপনি না হন বা আপনার পরিবারে কোনো সদস্য যদি না থাকে সেই রেশন কার্ড সেক্ষেত্রে কিন্তু আপনি লিঙ্কে ক্লিক করে সেখানে কিছু ফর্ম ফিল আপের মাধ্যমে কিন্তু আপনি এই রেশন কার্ডটা এই রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা ডিট্যাক অর্থাৎ ডিলিঙ্ক করতে পারেন তো এরম কিন্তু যাদের পরিবারে যতগুলি রেশন কার্ড আছে অর্থাৎ যদি আপনার পরিবারে পাঁচটা রেশন কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে পাঁচটা এরকম এস আসবে ভেরিফাই করার জন্য মূল বিষয়টা হলো এখানে যে আপনি সেই অনার বা আপনার নামেই সেই রেশন কার্ডটা আছে বা যে মোবাইল নাম্বারের সাথে রেশন কার্ডটা লিঙ্ক আছে তার অনার আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য এটা কিন্তু ভেরিফাই করার জন্যই এই এস এম পাঠানো হচ্ছে যদি কারোর ক্ষেত্রে হয়ে থাকে যে ফোন নাম্বার আপনার কিন্তু রেশন কার্ড নাম্বার আপনার নয় কোনো কারণবশত আপনার ফোন নাম্বারের সাথে সেই রেশন কার্ড নাম্বারটা লিঙ্ক হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এই লিঙ্কে ক্লিক করে আপনি সেই মোবাইল নাম্বারটা ডি লিঙ্ক বা ডিট্যাক করতে পারেন তো এটা মূলত ভেরিফাই করার জন্য অর্থাৎ রেশন কার্ডের যে জালিয়াতি সেটা রোখার জন্যই কিন্তু এই পদ্ধতি অবলম্বন করেছে এখান থেকে চাইলেই যদি দেখেন যে আপনার নামে এই রেশন কার্ডটি নেই বা আপনার ফোন নাম্বারের সাথে যে রেশন কার্ডটা লিঙ্ক আছে সেই রেশন কার্ড আপনার নামে নয় বা আপনার পরিবারের কোনো সদস্য নামে নয় সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই লিঙ্কে ক্লিক করে আপনারা সেই রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বারটা ডিট্যাক বা ডি লিঙ্ক করতে পারেন তো এই ছিল আপডেট অর্থাৎ খাতা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে এসগুলো পাঠানো হচ্ছে সেই এসএমএসটা কিন্তু শুধুমাত্র ভেরিফাই করার জন্য আশা করছি পুরোটা আমি ক্লিয়ার করতে পেরেছি তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা হবে লাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধা ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ